عن ابي هريره رضي الله تعالى عنه قال بخاري মধ্যে 1915 নম্বর হাদিস আপনার তিরমিজির মধ্যে আছে ইবনে মাজার মধ্যে আছে আবু দাউদের মধ্যে আছে মেশকাতের মধ্যে আছে পাঁচ থেকে ছয়টা খণ্ডের মধ্যে হাদিসটা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বালা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আই তুআমাহু ওয়া শারাবাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ক্বালা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন যেই ব্যক্তি সিয়াম রাখলো সে মিথ্যা ছাড়তে পারলো না সিয়াম রাখলো গালি গালাজ ছাড়তে পারলো না সিয়াম রাখলো গীবত ছাড়তে পারলো না সিয়াম রাখলো অন্যায় অশ্লীল ছাড়তে পারলো না সিয়াম রাখলো সে মিথ্যা ছাড়তে পারলো না হাজাতুন লিল্লাহি ফি আই তুআমাহু ওয়া শারাবাহু আল্লাহ রাসূল বললেন এই ব্যক্তি না খেয়ে থাকা পান না করা আল্লাহর জন্য কোনো কিছুই যায় আসে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি সিয়াম রাখলেন সারাদিন না খেয়ে আছেন বাট আপনি পাশাপাশি ঝগড়া করতেছেন আপনি গালিগালাজ করতেছেন আপনি অন্যায় করতেছেন আপনি জুলুম করতেছেন আপনার ভিতরে পরিবর্তন নেই আল্লাহর রাসূল বলছেন এই মানুষ তুমি শোনো সিয়াম রাখা দরকার নাই সিয়াম রাখবা ঠিক আছে না খেয়ে থাকলা এটাই হইল তুমি আল্লাহর কাছে কোনো নেকি পাবা না আমরা অনেকে রোজা রাখি সিয়াম রাখি না রোজা হলো উপাস থাকা না খেয়ে থাকা আর সিয়াম হলো সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম হারাম থেকে বিদাত শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে আর সিয়াম আমরা ইনশাল্লাহ সিয়াম রাখবো কেউ রোজা রাখবো মুসলিনী আকরাম অনেকে মনে করি যে না খেয়ে থাকার নামে মনে সিয়াম না এ হাতকে সিয়াম রাখাইতে হবে এ চক্ষুটাকে সিয়াম রাখাইতে হবে এ মাথাকে সিয়াম রাখাইতে হবে এ ব্রেনকে সিয়াম রাখাইতে হবে এই পাকে সিয়াম রাখাইতে হবে এ পেটকে সিয়াম রাখাইতে হবে হুজুর কিভাবে সিয়াম রাখাইবো এই হাত দ্বারা অন্যায় করা যাবে না এটি হচ্ছে হাতের সিয়াম এই চক্ষু দ্বারা হারাম কোনো কিছু দেখা যাবে না এই চক্ষু দ্বারা বিড়ুগান দেখা যাবে না এই চক্ষু দ্বারা ইউটিউবে ঢুকা যাবে না হারাম অশ্লীল কিছু দেখা যাবে না এই চক্ষু দ্বারা হারাম কাজ করা যাবে না এই কান দ্বারা গান শোনা যাবে না এই কান দ্বারা অশ্লীল বাক্য শোনা যাবে না এই মুখ দ্বারা অশ্লীল কথা বলা যাবে না এই পা দ্বারা কাউকে ক্ষতি করা যাবে না এই হাত দ্বারা কাউকে থাপ্পড় দেওয়া যাবে না এই ব্রেন দ্বারা কার কোনো কুমন্ত্রণা কাউকে ক্ষতি করার কোনো টার্গেট করা যাবে না গোটা শরীরটাকে এই সিয়াম রাখাইতে হবে এটির নামই হচ্ছে সিয়াম গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সকল প্রকার অন্যায় জুলুম অত্যাচার থেকে হেফাজত করার নাম হচ্ছে সিয়াম আপনি মনে করছেন না কি থাকলাম সিয়াম হয়ে গেল আপনি একটা মানুষকে বেয়াজ্জুতি করবেন একটা মানুষের গীবত করবেন একটা মানুষের বদনাম করবেন একজন মানুষের মানহানি করবেন এটা তো সিয়াম না আপনি রোজা রেখেছেন ভাই عن ابي هريره رضي الله تعالى عنه بخاري মধ্যে 33 নম্বর হাদিস মুসলিমের মধ্যে আছে ইবনে মাজার মধ্যে আসছে আবু হুরায়রা হাদিস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকু সালাস মুনাফিকের আলামত তিনটি কয়টি ভাই আয়াত মানে নিদর্শন চিহ্ন আলামত মুনাফিকের আলামত তিনটি ইদা হাদাসা কাযাবা ওয়াইদা ওয়াদ আখলাফা ওয়াইদা তুমিনা খানা আল্লাহ রাসূল বললেন সে কথায় কথায় মিথ্যা বলবে সে ওয়াদা করার পরে ভঙ্গ করবে সে আমানত রেখে খেয়ানত করে ফেলবে আমরা কথায় কথায় মিথ্যা বলি ভাই আসেন শিমুলিয়া মোল্লাবাড়িতে আপনি মোবাইলে বলছেন আমি কাঞ্চনে আছি আপনি একটু চেষ্টা করে দেখেন না ভাই একটা বছর আপনি সত্য সবার সাথে বলেন সবাই একটাই বুঝবে সে মিথ্যা কখনো বলে না আমরা অনেক সময় বলি এরকম না হইলে চলা যায় না না আপনি চলতে পারবেন ইসলামও চলা যায় আপনি যেটা করছেন এইভাবে চলা যায় না আপনি আমাকে বলছেন যে এই তো চলে আসছি আর মাত্র 5 মিনিট লাগবে আমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম আপনি 1 ঘন্টা পরে আসলেন আপনি আমার 55 মিনিট সময় লস করলেন এটার দায়ভারটা কি কে দিবে আপনি বলেন এই যে কোথায় কোথায় মিথ্যা বলা ওয়াইদা ওয়াদা আখলাফা আমরা ওয়াদা করতেছি খেয়ানত করে ফেলছি টাকা ধার নিচ্ছি বিকেলে দিব সকালে দিব পরের দিন দিব 1 মাস পরে দিব আর দিচ্ছি না কোথায় কোথায়
ওয়াদা খেলাফ করতেছে, ওয়াইদা তুমিনা খানা আমানত রেখে খেয়ানত করতেছে। একজন মানুষ আরেকজনের সাথে একটা কথা বললেন, আপনাকে কেন আবার বলতে হবে ভাই এই কথাটা কারোর সাথে বললেন না, আপনার কাছে বলেছে শেষ, এটা কেন আবার আপনি অন্যজনের সাথে শেয়ার করতে হবে। এই ফেতনাটা সমাজের মধ্যে অনেক দেখা যায়, আপনার সাথে কথা বলেছে দুইজন ব্যক্তি, আপনি কেন এই কথাটা আবার আরেকজনের সাথে গিয়ে বলছেন। আপনি আমানতের খেয়ানত করলেন, কথার খেয়ানত করা যায়, কাজের খেয়ানত করা যায়, চক্ষুর খেয়ানত করা যায়, হাতের খেয়ানত করা যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হচ্ছে সব কিছু মুনাফিকের আলামত। হুজুর মুনাফিক হতে কি হয়েছে, নামাজ তো পড়ি, সিয়াম তো রাখব, তাহলে দেখুন আরেকটি হাদিস, এই ব্যক্তি যদি মুনাফেকি করার পরও যদি বলে আমি সিয়াম রেখেছি, ওয়াসাল্লা আমি নামাজ আদায় করি, ওয়াজামা আন্নাহু মুসলিম না আমি সলাতও পড়ি সিয়াম রেখি, এবং নিজেকে সে দাবি করতেছে ওয়াজা আমা আন্নাহু মুসলিম আমি একজন মুসলিম, যদিও সে সলাৎ পড়ে, যদিও সে সিয়াম রাখে, যদিও সে নিজেকে বলছে আমি মুসলিম, তারপরে সে মুনাফেক, কারণ তার ভিতরে এই মুনাফেকের তিনটি যে কোনো একটি আলামত আছে। আপনারা কি হাদিসটা বুঝতে পারছেন? মুনাফেকের আলামত থাকলে যদিও আপনি সলাতি হন, যদিও আপনি সিয়ামি হন, যদিও আপনি নিজে নিজেকে বলছেন আনা মুসলিম, তারপরে আপনি মুনাফেক। আল্লাহ রাসূল বলছেন আপনি সিয়াম রেখে মুনাফেক থেকে খাতা নাম কেটে দিবেন, আপনি সলাত পরে আপনি মুনাফেক থেকে খাতা থেকে নাম কেটে দিবেন, এই সুযোগ এই পয়েন্ট আপনাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি, শরীয়ত দেয়নি, ইসলাম দেয়নি, আপনি কিভাবে পাবেন? ইবাদত করা সহজ, ইবাদত কবুল করাইতে গেলে অনেক কঠিন, শিক্ষা অর্জন করা যায় কিন্তু ভাই এই শিক্ষা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পাচ্ছে কিনা, এগুলো খুব ক্লাব বিষয়। ইনশাল্লাহ আজ থেকে আমরা সিয়ামের জন্য প্রস্তুতি নিচ্ছি, যাতে করে সিয়াম রাখার পরও আমরা মুনাফেক না হই। এই জন্য আজ থেকে মানুষকে গালে গালে করবো না, কারো ক্ষতি করবো না, কারো মানহানি করবো না, কথায় কথায় মিথ্যা বলবো না, যাদের সাথে ওয়াদা করিয়ে ওয়াদা ভঙ্গ করেছি তাদের কাছে আজকে ক্ষমা চাইবো, ভাই আমার ভুল হয়ে গিয়েছে আপনি আমাকে ক্ষমা করে দিন।